আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, প্রসার একাডেমির আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটি নতুন অধ্যায় শুরু করব, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, স্থির তড়িৎ। তো আমরা আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে কুলম্বের সূত্র। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক যেটা আমরা পুরোটা আলোচনা করব, এবং এই টপিকটা বোঝার জন্য এর আগে আমাদের অনেক কিছু বুঝতে হবে, সেইগুলো আমরা এই ভিডিওতেই আলোচনা করব। চলো আমরা শুরু করি। প্রথমেই আমাদের জানতে হবে আধান বা চার্জ কি। তো আমরা ডেফিনিশন আগে দেখে নিই। গ্লাস রডকে রেশমি কাপড় দিয়ে ঘষলে এতে আধান বা চার্জ উৎপন্ন হয়। ঘর্ষণের ফলে কোনো বস্তুতে, যার উপস্থিতিতে সে বস্তু দ্বারা অন্য কোনো বস্তু বা বস্তুকণাকে আকর্ষণ করার শক্তি সঞ্চয় হয়, তাকে আধান বা চার্জ বলে। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো যে এখানে আসলে কী বলতে যাচ্ছে। এটা যদি আমরা আরও একটা উদাহরণের মাধ্যমে এক্সপ্লেইন করি, তো এখানে আমরা আগেই দেখেছি যে এখানে ছিল গ্লাস রড এবং রেশমি কাপড় দিয়ে ঘষলে এতে আধান বা চার্জ উৎপন্ন হয়। তো আমরা দেখতেই পাচ্ছি যে গ্লাস রডকে সিল্ক বা রেশমি কাপড় দিয়ে যদি ঘষি, তাহলে এই যে মাইনাস এবং প্লাস, এই আধান উৎপন্ন হবে। এবং ঘর্ষণের ফলে কোনো বস্তুতে, যার উপস্থিতিতে সে বস্তু দ্বারা অন্য কোনো বস্তু বা বস্তুকণাকে আকর্ষণ করার শক্তি সঞ্চয় হয়, তাকে আধান বা চার্জ বলে। এখন আমরা এখানে গ্লাস রডকে সিল্ক ক্লথ বা রেশমি কাপড় দিয়ে ঘর্ষণের ফলে এদের এই দুইটা বস্তুর ভিতরে আধানের সৃষ্টি হয়েছে, যেটা চার্জ, যেটা আমরা এখন বোঝার চেষ্টা করছি। এবং এই চার্জ দুটো বিপরীত চার্জ, এটা প্লাস এটা মাইনাস, যার কারণে এদের ভিতরে একটা আকর্ষণ বলও ক্রিয়েট হয়েছে। দেখি পরবর্তীতে কি বলেছে। তড়িতাহিতকরণ, এটা ডেফিনেশনে বলা আছে, ঘর্ষণের ফলে প্রত্যেক বস্তু অন্য বস্তুকে কম বেশি আকর্ষণ বা বিকর্ষণ করার শক্তি অর্জন করে, এই ঘটনাকে তড়িতাহিতকরণ বলে। এখন আমরা একটা উদাহরণ যেটা আমরা দেখে এসেছি, গ্লাস রড এবং সিল্ক ক্লথ বা রেশমি কাপড়, এখানে আমরা যখন ঘর্ষণ করেছিলাম বা ঘর্ষণের কারণে যে প্লাস মাইনাস চার্জ বা আধান উৎপন্ন হয়েছিল, এদের কারণে এদের ভিতরে একটা অ্যাট্রাকশন ফোর্স ক্রিয়েট হয়েছিল। এখন অন্য আরও বস্তু আছে, দুটি বস্তু, যার ঘর্ষণের মাধ্যমে বিকর্ষণ শক্তি অর্জন করে, কিন্তু এই গ্লাস রড এবং রেশমি কাপড়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে এরা অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল বা শক্তি সৃষ্টি করে। তো এইটা এই পুরো ঘটনাটা, এই অ্যাট্রাকশন বা রিপালশন, আকর্ষণ বা বিকর্ষণের এই ঘটনাটাকে তড়িতাহিতকরণ বলে আমরা সংজ্ঞায়িত করছি। এবার বলা হয়েছে তড়িতাহিত বস্তু, এটার ডেফিনেশনে বলা আছে, ঘর্ষণের ফলে যে বস্তু অন্য কোনো বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা অর্জন করে, তাকে তড়িতাহিত বস্তু বলে। এখন আমরা গ্লাস রড এবং সিল্কের ভিতরে ঘর্ষণের মাধ্যমে অ্যাট্রাকশন ফোর্স ক্রিয়েট করে তড়িতাহিতকরণ করেছিলাম। এখন এই দুটো বস্তুকে আমরা যদি দেখি, তাহলে গ্লাস রড এবং সিল্ক, এই দুইটা হচ্ছে তড়িতাহিত বস্তু, যেহেতু এদের ঘর্ষণের মাধ্যমে একটাতে প্লাস এবং আরেকটাতে মাইনাস বা ধনাত্মক বা ঋণাত্মক চার্জ বা আধান এদের ভিতরে সৃষ্টি হচ্ছে। তাহলে তড়িতাহিত বস্তু হচ্ছে এখানে গ্লাস রড এবং রেশমি কাপড়। এখন তড়িৎ কি এটা আমরা বুঝব, সেটা হচ্ছে স্থির বা গতিশীল আধানের প্রকৃতি ও প্রভাবকে, প্রভাব বা ক্রিয়াকে তড়িৎ বলে। আমরা জানি যে ইলেকট্রনের ফ্লো হচ্ছে একটা তড়িৎ বলে। আবার গতিশীল মানে গতিশীল আধান, ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ, এটার যদি ফ্লো হয় তাহলে সেটাও তড়িৎ হবে, বা গতিশীল যে কোনো ধরনের আধানই আমরা তড়িৎ বলবো। এখন আমরা জানি তড়িৎ দুরকম হতে পারে, আধান দুরকম হতে পারে, সেটা হচ্ছে প্লাস এবং মাইনাস। এখন যদি দুটো পরস্পর কাছাকাছি দুইটা বিপরীত ধর্মী, তার মানে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, যদি কাছাকাছি থাকে তাহলে এদের ভিতরে অ্যাট্রাকশন ক্রিয়েট হবে, এবং এদের এই যে কাল্পনিক, এই যে নীল নীল দাগ যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো কাল্পনিক বলরেখা, এরা একে অপরকে আকর্ষণ করে। আবার যদি দেখো এখানে দুটো সেম ধরনের আধান আছে, যেটা পজিটিভ, বা এখানে যদি সেম ধরনের আধান নেগেটিভও থাকতো বা ঋণাত্মকও থাকতো, তাহলেও এরা বিকর্ষণ করত। বলরেখায় আমরা দেখতে পাচ্ছি এদের একটা আধানের বলরেখা অন্য আধানকে স্পর্শই করছে না।
নেক্সট দেখি, এখন আমরা কুলম্বের সূত্র বোঝার জন্য যা যা দরকার ছিল দেখে এসেছি, এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ কুলম্বের সূত্র শিখব। প্রথমে আমরা স্টেটমেন্ট দেখব, তড়িৎ বল, সেটা হচ্ছে একটি আহিত স্থির বস্তুর নিকট অন্য একটি আহিত বস্তু আনলে বস্তু দুটির মধ্যে একটি বল কাজ করবে। এই ছবিটার কথা মনে আছে, একটু আগে দেখেছিলাম। এখন এই যে বলরেখাগুলো দেখতে পাচ্ছি, কাল্পনিক বলরেখা, এগুলোকে আমরা ধরতে পারি একটা বল, যে বলটা কাজ করছে। সাপোজ ধরে নিই এই বলরেখাগুলোই হচ্ছে সেই বল। এখন খেয়াল করো, আহিত বস্তু দুটি, যে দুটো আমরা দেখলাম, যদি সমধর্মী আধান, অর্থাৎ দুটি বস্তুই ধনাত্মক বা দুটি বস্তুই ঋণাত্মক আধানে আহিত হয়, তার মানে আমরা দেখেছি যে সেম আধান দুটোই যদি পজিটিভ বা দুটোই যদি নেগেটিভ হয়, তবে পরস্পরের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে, এটা আমরা আগেই দেখেছি। আবার আহিত বস্তু দুটি বিপরীত ধর্মী, অর্থাৎ একটি বস্তু ধনাত্মক আধানে এবং অপর বস্তু ঋণাত্মক আধানে আহিত হয়, তবে পরস্পরের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। এটা আমরা জানি যে যদি বিপরীত, একটি পজিটিভ এবং আরেকটি যদি নেগেটিভ হয়, তাহলে এদের ভিতরে আকর্ষণ বল কাজ করবে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলকে তড়িৎ বল বলে। এখন কুলম্বের সূত্রের সাহায্যে আমরা আসলে এই তড়িৎ বলটা নির্ণয় করা শিখব। দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এফ, মানে আমরা যেটা বের করতে চাচ্ছি সেটা আসলে কিসের উপর নির্ভর করে, সেটা আসলে আধান দুটির পরিমাণের উপর। যদি একটি আধান কিউ ওয়ান হয় তাহলে আরেকটি কিউ টু, আধান দুটির মধ্যবর্তী দূরত্বের উপর, সেটা হচ্ছে আর। এখন দুটো বস্তু যদি থাকে তাহলে একটা কিউ ওয়ান চার্জ আর একটা কিউ টু চার্জ, এবং আর এদের মধ্যবর্তী দূরত্ব। এবং আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে আধান দুটি যে মাধ্যমে অবস্থান করে তার উপর। এখন এটা যে কোন মাধ্যমে এই দুটি আধানের মধ্যবর্তী যে মাধ্যম অবস্থান করে, এটার যে গুরুত্ব রয়েছে সেটা আমরা পরবর্তীতে সূত্রের সময় বুঝব। চলো আমরা শুরু করি এখন কুলম্বের সূত্র বোঝা। ধরা যাক কোনো মাধ্যমে দুটি আধান কিউ ওয়ান ও কিউ টু পরস্পর থেকে আর দূরত্বে অবস্থিত বিন্দু দুটি আধানদ্বয়ের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল এফ হলে, কুলম্বের সূত্র অনুসারে আমরা পাই এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান ইন্টু কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবং এই সমানুপাতিক চিহ্ন যদি আমরা উঠিয়ে নিই তাহলে এই কনস্ট্যান্ট সিটা বসবে, এখানে ইকুয়াল বসবে। এখন এই কনস্ট্যান্ট সি দিয়ে কী বুঝি সেটা দেখি। এখানে সি একটি সমানুপাতিক কনস্ট্যান্ট বা ধ্রুবক, যার মান বিন্দু আধান দুটির মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তার মানে আমরা থার্ড পয়েন্টে যেটা দেখেছিলাম যে আধান দুটির মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, সেটা হচ্ছে আসলে এই কনস্ট্যান্টের মান। যেহেতু আমরা কুলম্বের সূত্রে ব্যবহার করছি, সেহেতু এই কুলম্বের সূত্রে এই কনস্ট্যান্ট আসলে নির্ভর করে এই মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতির উপর। তাহলে আমরা বুঝলাম যে থার্ড পয়েন্ট আসলে কিসের উপর নির্ভর করছে, এবং মাধ্যম এই আধান দুটির মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করছে এবং কেন করছে। এখন এই সিকে আমরা যদি আরও ডিটেল দেখি তাহলে সি ইকুয়াল টু ওয়ান বাই ফোর বাই অ্যাপসাইলন নট। অ্যাপসাইলনের একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, সেটা আমরা ক্যালকুলেটারেও পাবো এবং টেক্সটেও পাবো। পায়ের একটা ভ্যালু আছে, এবং এই পুরোটা যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করি তাহলে পুরো মানটা বেরোয় 9×10⁻¹। এখন আমরা যদি এই সূত্র ব্যবহার করার সময় যে কোনোটার ভ্যালু বের করতে চাই, তাহলে সি এর ভ্যালু আমরা ব্যবহার করবো 9×10⁻¹। চলো আমরা এবার একটা গাণিতিক সমস্যা সমাধান করি। এখন প্রশ্নে বলেছে আহিত দুটো সোলা বল বায়ুতে 2 মিলিমিটার ব্যবধানে রাখলে, তার মানে এখানে যদি দুটো সোলা বল থাকে এবং এরা যদি একে অপর থেকে 2 মিলিমিটার ডিস্টেন্সে থাকে এবং পরস্পরকে এত নিউটন বলে বিকর্ষণ করে, তার মানে এই বস্তুটা এই বস্তুকে বিকর্ষণ করে, তার মানে রিপেল করে, তার মানে বোঝা যাচ্ছে যে এদের আধান একই জাতীয় যার কারণে একে অপর থেকে বিকর্ষণ করছে, এবং প্রত্যেক সোলা বলে আধানের পরিমাণ নির্ণয় করো। চলো শুরু করি। এখন দেওয়া আছে দূরত্ব ডি বা আর ইকুয়াল টু 2 মিলিমিটার, এটাকে আমরা মিটারে কনভার্ট করেছি, এবং 1/4 পাই এপসাইলন নটকে আমরা জানি 9×10⁻¹,
নিউটন মিটার স্কোয়ার কুলাম পার স্কোয়ার, এবং বল যেটা রিপালসিভ ফোর্স সেটা দেওয়া আছে 4.5 × 10⁻⁵ নিউটন। এখন আমাদের প্রত্যেক সোলাবলে আধান কিউ এর ভ্যালু কত বের করতে হবে, এখানে যেহেতু বলেছে যে প্রত্যেক সোলাবলে আধান পরস্পর এত, এখন আহিত দুটি সোলাবলে আমরা ধরে নিচ্ছি যে সেম আধান আছে, তার মানে আমরা কিউ ওয়ান কিউ টু না বলে ধরলাম একটাই কিউ। এখন আমরা সলিউশনে যাই, আমরা জানি এই সূত্রটা সি এর ভ্যালু আমরা পুরোটা ডিসক্রাইব করেছি, এবং কিউ ওয়ান কিউ টু যদি দুটো আধান ছিল, যেহেতু সেম চার্জে চার্জিত দুটি আহিত বস্তু, সেহেতু এখানে আমরা কিউ স্কোয়ার ইউজ করেছি, কিউ ওয়ান ইন্টু কিউ টু, এটা দুটোই যদি কিউ কিউ হয় তাহলে কিউ স্কোয়ার পাবো, এবং আর স্কোয়ার বা ডি স্কোয়ার। এখন এফ এর ভ্যালু বসাইলাম, এবং 1/4 নটের ভ্যালু 9×10⁹ বসালাম, এবং কিউ স্কোয়ারের মান বের করব, ডি এর ভ্যালু মিটারে কনভার্ট করে এটার স্কোয়ার, এবং এইটা কিউ এক সাইডে এনে পুরোটা যদি ক্যালকুলেট করি তাহলে ভ্যালু বের হয় 1.41×10⁻¹ কুলম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা কুলম্বের সূত্র ব্যবহার করে আহিত দুটো সোলাবল বা চার্জিত বস্তু বা আহিত বস্তুর চার্জের মান বা আধানের মান নির্ণয় করতে পারবো, সাথেই আমরা দুটো আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো, অথবা আমরা বিকর্ষণ বা আকর্ষণ বলের মান নির্ণয় করতে পারবো। আজকের লেসনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রসার একাডেমির সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।